করছে। চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ যাত্রীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া কাটোয়া শাখার অম্বিকা কালনা স্টেশনের কাছে। খবর পেয়ে কালনা রেল পুলিশ গুরুতর আহত অবস্থায় রেললাইনের ধার থেকে সঞ্জিত মণ্ডল নামে ওই যুবককে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে পুলিশ। বহরমপুর থেকে ইসলামপুরগামী একটি যাত্রী বোঝাই ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল নর্দমায়। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানা এলাকার বর্দহ বাস স্ট্যান্ডের কাছে। পথচারী সূত্রের খবর, ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে আনুমানিক 5 থেকে 6 জন গুরুতর জখম হয়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় দৌলতাবাদ থানার পুলিশ। মালদা জেলার নয়াবাজার হাই স্কুলে পানি জলের সমস্যা নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায় এই সমস্যা দীর্ঘদিনের, কাউকে জানিয়েও কোনো সমস্যার সুরাহা হয়নি। স্কুলের তরফ থেকে বাড়ি থেকে জল নিয়ে আসতে বলা হয়। বুধবার সন্ধ্যায় মহিষাদল ভারত সেবা সংঘের গুরু পূর্ণিমার রথযাত্রায় অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথের রশিতে যেমন টান দেন, তেমনি মন্দিরে গিয়ে সন্ধ্যারতীয় বাদ্যযন্ত্র সহকারে নাম সংকীর্তনে অংশ নেন। এদিন সাংবাদিকরা মদন মিত্র রেল অবরোধের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, রেজিস্টার্ড মাতালের কোনো কথার উত্তর দেব না। প্রণব মুখার্জি ছিলেন ব্রাহ্মণ রাষ্ট্রপতি, তাতে ব্রাহ্মণদের কি উপকার হয়েছে? এবং বর্তমানে রাষ্ট্রপতি একজন দলিত, তাতে দলিতদের কি উপকার হচ্ছে? আর আগামী দিনে আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হলেও আদিবাসীদের কোনো লাভ হবে না। সুনামুখীতে এসে মন্তব্য তৃণমূল মুখপাত্র সমীর চক্রবর্তীর। আগামী 21শে জুলাই এ প্রস্তুতি সভায় যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূলের মুখপাত্র সমীর চক্রবর্তী। পঞ্চায়েতের কোনো টেন্ডার বা নোটিশ ছাড়াই পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত উচালন গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে কেটে ফেলা হচ্ছে গাছ। অভিযোগ স্থানীয় এক মিল মালিকের বিরুদ্ধে। উচালন গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত নন্দনপুর থেকে কেদুর যাওয়ার রাস্তা দুধারের 100 গাছ কেটে ফেলা হচ্ছে অবৈধভাবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন। ফের বীজপুর পুলিশের জালে গ্রেপ্তার 3 ডাকাত। গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাশ্যপাড়ার অফিসার্স কলোনি মাঠ থেকে 3 জন ডাকাতকে গ্রেপ্তার করলো বীজপুর থানার পুলিশ। ভোগনাথ মজুমদার, বিনোদ সাউ ও শিশির রায় নামের 3 অভিযুক্তকে এদিন ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বারাসাত চাপাডালি মোড়ে ট্রাফিক গার্ডের উদ্যোগে ভ্রাম্যমাণ গাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোভিড বিধি মেনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। আহ্বায়ক বারাসাত চাপাডালি ট্রাফিক গার্ড, 40 জন রক্তদাতা রক্তদান করবে এই দিন।
সংবাদ নজরে। ব্রিটিশদের ব্যর্থ হতে শাসন করা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হলো ব্রিটেনের পার্লামেন্টে। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের 20 বছর পূর্তিতে সংবর্ধিত হলেন সৌরভ। 2002 সালের 13 জুলাই লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বইবে দমকা হাওয়া। ঘন্টা 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সংবাদ নজরে।